আসসালামু আলাইকুম আমি উত্তরা ঢাকা বাংলাদেশ থেকে বলছি আমাকে শোনা যাচ্ছে এখন জি শোনা যাচ্ছে জি আমি एक्चुअली বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই বিষয় নিয়ে আসলে আমি আপনাকে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম আমি খুবই দুঃখিত একটু বড় হতে পারে আসলে আপনি এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে কোনো সমাধান হবে না তো আমি আমি বলি জি আমি একটু জাস্ট বলি যে পরিস্থিতিতে এই পরিস্থিতিতে করণীয় কি এটাই তো হবে যে এত এবং আরেকটা হচ্ছে যে ছাত্র ছাত্রীরা যে যে লাঠি এবং পাটকেল নিয়ে যাচ্ছে আসলে এই জিনিসটা কতটা যৌক্তিক বা তারা কি নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলছে না বা এটা কি মানে আদৌ কি সরিয়া যায় বা বিষয় এরকম কি না আমি এটাই জানতে চাচ্ছিলাম মূলত এই প্রশ্নের উত্তরে বলবো যে শরীয়তের মাসাইল হচ্ছে দুই রকম একটা হচ্ছে অমরে অমরে আম্মা ব্যক্তি জীবনের সাথে সম্পর্কীয় জিজ্ঞাসা হইলে এগুলো এগুলো মাসাইলের উত্তর আমরা দিয়ে থাকি আর ওমরে আম্মা যেগুলি মানে যেগুলি হচ্ছে রাষ্ট্রীয় বিষয় যেগুলি হচ্ছে জাতীয় বিষয় জাতীয় ইস্যু সেই বিষয়গুলিতে একটি ফতুয়া বোর্ড থাকতে হবে বার আলমা যেমন সৌদি আরবে রয়েছে বড় আলমাদের একটি সংস্থা রয়েছে একটি বোর্ড রয়েছে একটি ফতুয়া কমিটি রয়েছে তেমনি বাংলাদেশে এইরকম একটি কিছু হওয়া উচিত যেখানে সমস্ত মাসলাকের আলমাকে প্রতিনিধি থাকবেন বড় আলমারা সালাফি আলমারা থাকবেন তাতে দেওবন্দি আলমারা থাকবেন অন্য অন্য আরো যারা রয়েছে তারাও থাকবেন তাদের প্রতিনিধিরা থাকবে এবং তারা একসাথে যৌথ একটি সমাধান দেবেন দেশের জনগণের জন্য এটা উপকারী হবে বোঝা গেছে যে এই সময় করণীয় কি জুল হচ্ছে তো জুলমের অবসানের সমাধান কি এই বিষয়টি এক একজন এক এক রকম করে বলবে শুধু স্টেজে আসবে আর জুমার খুদ বায় সে একজন একরকম বলে দিল আমি আর একরকম রকম বলে দিলাম আজকে জুমের প্রোগ্রামে আপনি জিজ্ঞেস করলেন হঠাৎ করে আমি বলে দিলাম এগুলি কোনো সমাধান না এগুলি তারও ফেত না হবে এগুলি আরো জাতির ক্ষতি হবে আবার বলছি জাতীয় ইস্যুতে অলমাদের একটি কমিটি গঠন অত্যন্ত জরুরি এই পরিকল্পনা নেন আর যদি পারেন সম্ভব হয় তা করেন অলমাদেরকে বলেন আর তারপরে তার এক জায়গায় বসে যৌথ একটি কোরআন সোনার আলোকে বিবৃতি তারা প্রদান করবে যে এখন ছাত্র ছাত্রীদের জন্য করণীয় কি মেয়েদের জন্য বাইরে যাওয়া এইরকম জায়েজ কিনা তারা সে মাসলাগুলি বলবে ছাত্রদের জন্য আন্দোলন করা তাদের দাবির জন্য জায়জ কিনা তারপরে এইভাবে ছাত্রদেরকে নির্মূল করা অথচ গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক অধিকার অধিকার কথা বলছেন তাদেরকে গলি বর্ষণ জায়জ কিনা এই মাসলাগুলির ক্ষেত্রে তারা সঠিক দিক নির্দেশনা দেবেন সবাই সে অনুযায়ী আমলের চেষ্টা করবে আল্লাহ তৌফিক দান করুন